প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন, বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল, নেমে গেছে পানির স্তর, দেখা দিয়েছে পানির তীব্র সংকট, রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মাঠে বিশেষ নামাজ আদায় করেছেন গ্রামবাসীরা। শুক্রবার জুমার নামাজের পর খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজের ঈশ্বরবা গ্রামে প্রায় 200 মুসল্লি অংশগ্রহণ করে। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরবা জামতলা জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম। এ বিষয়ে ইমাম সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন, আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা।